হঠাৎ ঘোষণা করা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রথম তিন স্থানত জিলিকিল পাঁচগী ছাত্র ছাত্রী। এইবারের ফলাফলত স্থানপ্রাপ্ত মেধাবীর নাম ঘোষণা নকরিলেও সেবাই প্রকাশ করিলে সর্বাধিক নম্বর পোৱা শীর্ষ পাঁচগী ছাত্র ছাত্রীর নাম। এই তালিকার প্রথম স্থানত যোরহাটর অনুরাগ দলৈ, দ্বিতীয় স্থানত বিশ্বনাথ চারিআলির ঝর্ণা শইকীয়া, তৃতীয় স্থানত থাকিল মাজুলীর মানস প্রতিম শইকীয়া, বরপেটার বেদান্ত চৌধুরী আর নগাঁওর দেবাশ্রী কাশ্য। ফলাফল পোৱা মাত্রকে ধুলর গিরিপনীত রজন জনাই উঠিল যোরহাটর প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল। মুঠ 600 নম্বরের ভিতর 593 নম্বরে শীর্ষ স্থানত থাকা অনুরাগ দলৈক মরমেরে উপচাই পেলালে শিক্ষক শিক্ষয়িত্রী সহপাঠিয়ে। বিদ্যালয় চৌহদতে কোলাত তুলি লওয়া অনুরাগক লই যোরহাটর রাজপথলে উলাল সমদল। বিশ্বনাথ চারিআলির শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনতো একই পরিবেশ। ধুলর চাপর তল পেলায় সহপাঠিয়ে সমস্তরে আওড়ালে বিদ্যালয়ের গরিমা। মুঠ 600 নম্বরের ভিতর 590 নম্বরে দ্বিতীয় স্থান দখল করা ঝর্ণা শইকীয়াক মিঠাই খুবাই মরম যাচিলে শিক্ষক শিক্ষয়িত্রীর ছাত্র ছাত্রী। 600 নম্বরের ভিতর 588 নম্বরে মানস প্রতিম শইকীয়ায় তৃতীয় স্থান পোৱার খবর পোৱা মাত্রকে বন্ধর দিনেও কমলাবাড়ীত থাকা আইলেট একাডেমিলৈ ঢপলিয়াই আহিল মাজুলীবাসী। ঢোল বাই আনন্দতে বিহু জুৰিলে সকলোৱে, লাজ লাজকৈ বিহু নচাৰ চেষ্টা করিলে মানসী। মাজুলীর মানসর লগতে তৃতীয় স্থানত থাকিল সরুপেটার স্টেলা মেরিস স্কুলের ছাত্র বেদান্ত চৌধুরী। সরুপেটালৈ গৌরব কঢ়িয়াই অনা বেদান্তক জীবনের বাটত আগবাড়ি যাবলৈ আশীর্বাদ দিলে শিক্ষক শিক্ষয়িত্রী। পূর্বর দরে এইবারও সর্বাধিক নম্বর প্রাপকর তালিকাত নাম উঠিল নগাঁর রামানুজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের। বিদ্যালয়খনের ছাত্রী দেবাশ্রী কাশ্যপে 588 নম্বরে দখল করিলে তৃতীয় স্থান। সকলকে ধন্যবাদ শিক্ষাগুরু সকলের জড়িয়ে মই শ্রদ্ধা জ্ঞাপন করছো। তাই সরের পর সিনসিয়ার ঘুরি গে ইমানখিন ভাল লাগছে সফলতা। স্কুলের শিক্ষক সমাজে দেবাশ্রী কাশ্যপক লই ধুলে ডগরে নগর রাজপথ উলিয়ালে সমদল। নির্বাচনের বতরত সেবার অন্তিম হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলক লই শনিবারের দিনট ব্যস্ত হয়ে পড়িল রাজ্যের 419,870 ছাত্র ছাত্রীর লগতে শিক্ষক সমাজ আর অভিভাবক। News18 Assam Northeast.